কোসিন ব্র্যান্ডের, জাপানি কোসিন একদম নাম করা একটা ব্র্যান্ডের এই ব্যাকপ্যাক পাওয়ার স্প্রেয়ার। কারণ আপনারা নর্মালি দেখেছেন যে এমনি স্প্রে করার সময় অনেক স্প্রে অপচয় হয়, এবং এটার সাথে আপনারা এক্সট্রা ডাবল দুইটা নজেলওয়ালা আপনারা এই স্প্রে নজেল পাবেন, সেটা আপনি এটা খুলে এটা ব্যবহার করে আপনি দুইভাবে কাজ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আপনারা এর আগে ব্যাকপ্যাক পাওয়ার স্প্রেয়ার দেখেছিলেন আমাদের চায়নাটা, কিন্তু এবার যেটা নিয়ে এসেছি আমরা একদম জাপানি অরিজিনাল জাপানি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কোসিন ব্র্যান্ডের, জাপানি কোসিন একদম নাম করা একটা ব্র্যান্ডের এই ব্যাকপ্যাক পাওয়ার স্প্রেয়ার। এটা হচ্ছে আপনার 15 লিটার আপনার এখানে ধারণ ক্ষমতা, এবং এটা টু স্ট্রোক ইঞ্জিন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা টু স্ট্রোক ইঞ্জিন, এটা তেল মোবিল একসঙ্গে দিতে হয়। আপনারা জানেন যে তেল মোবিল মিক্স করে দিতে হয়। আর এটার যে নতুনত্ব বিষয়গুলো আছে এবং যে জিনিসগুলো, সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটার বাম পাশে আপনারা দেখছেন এখানে একটা লক সিস্টেম দেওয়া আছে, যেখানে আপনারা এটা রেখে দিতে পারবেন গানটা। তবে গানের সামনে আপনারা দেখেন একটা প্লাস্টিকের একটা বডির মতো দেওয়া আছে। এটার কারণে আপনার স্প্রেগুলো এত সুন্দর হয়, কারণ আপনারা নর্মালি দেখেছেন যে এমনি স্প্রে করার সময় অনেক স্প্রে অপচয় হয়, কারণ হচ্ছে মাটির দিকে চলে যায়, যেখানে দিতে যাচ্ছেন সেখানে হচ্ছে না। কিন্তু এটার কারণে আপনার যে জায়গাটাই দিতে চাবেন, যে গাছটা দিতে চাবেন, সেটাতেই যাবে। তো এটা আপনি চাইলে খুলেও ব্যবহার করতে পারেন এবং রেখেও দিতে পারেন। এবং এটার সাথে আপনারা এক্সট্রা ডাবল দুইটা নজেলওয়ালা আপনারা এই স্প্রে নজেল পাবেন, সেটা আপনি এটা খুলে এটা ব্যবহার করে আপনি দুইভাবে কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে লক যেটা আছে, এবং আর গানটা একদম স্টিলের গান, এবং এটা এখান থেকে দেওয়া আছে, সুইচ দেওয়া আছে, এখান থেকে আপনি অন অফ করে স্প্রে করতে পারবেন এবং স্পিড কম বেশি করতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে একটু দেখাই, এদিকে দেখতে পাচ্ছেন এই আগের যে মেশিনগুলো ছিল সেটাতে এখান থেকে টেনে স্টার্ট দিতে হতো, কিন্তু এটার ক্ষেত্রে যেটা হচ্ছে আপনি নিজেই পিঠে নিয়ে এখান থেকে টান দিলেই স্টার্ট দিতে হবে। আপনি এটা পিঠে নিয়ে হাতে যখন টান দিবেন তখনই এটা স্টার্ট হবে। এটা খুবই সুন্দর একটা সিস্টেম। এখানে অন অফ সুইচ আছে, এখানে আপনার ভলিউম কম বেশি, যেটা আপনার পিক আপ বলছি আমরা, সেই পিক আপ কম বেশি এখান থেকে করতে পারবেন। এবং সাথে আরেকটা জিনিস দেয়া হয়, এখানে দেখতে পাচ্ছেন আপনার যে স্প্রে মাপটা আছে, সেই মাপটা দেখার জন্য একটা মাপের এই এখানে দেয়া আছে, কত মাপের আপনি দিতে পারবেন, কত গ্রাম ব্যবহার করবেন সেটার জন্য এটা দেয়া আছে। এবং এটা পিঠে নিলে আপনাদের কষ্ট হবে না, কারণ হচ্ছে এখানে দেখেন ফর্ম দেয়া আছে, এবং এই বেল্টগুলো অনেক শক্তিশালী বেল্ট, এগুলো আপনার আরামসে আপনারা এই কাজগুলো করতে পারবেন এটা পিঠে নিয়ে। কারণ অনেকক্ষণ ধরে যখন কাজ করবেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না, আরাম করে আর কি কাজ করতে পারবেন। তো এটা টু স্ট্রোক হওয়ার কারণে আপনার তেল মোবিল সবসময় খেয়াল রাখবেন, তেল মোবিল যাতে অ্যাডজাস্টটা ঠিক থাকে, এবং এটা যখন ব্যবহার করবেন অবশ্যই তেল মোবিল অ্যাডজাস্ট করেই ব্যবহার করবেন। এবং এটার মধ্যে একটা ফিল্টার দেয়া থাক আছে, নর্মাল যে স্প্রে মেশিনগুলো আছে সেটার মতো, এখানে যাতে যখন পানি দিবেন যত ময়লা এখানে না যায়। আর সচরাচর এটা মোটরসাইকেল ইঞ্জিন হওয়ার কারণে সমস্যাও একটু কম হয়, যদি কোনো সমস্যা হয় নিজের এলাকায় ঠিক করে নিতে পারবেন, অথবা আমাদের ওয়ারেন্টি থাকে 1 বছর, সেখান থেকে আপনার সার্ভিসিং ওয়ারেন্টি নিতে পারবেন। আর জাপানি হিসাবে এই ইঞ্জিনগুলোর কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, কোনো কথা হবেও না, কারণ এগুলো একদম হাই কোয়ালিটি ইঞ্জিন, এগুলো 8-10 বছরেও মনে হয় না কিছু হবে, এবং খুব ভালোভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি এই ছিল এই মেশিনের ভিডিও। আরও যদি কোনো তথ্য আপনার জানার দরকার হয় তাহলে আপনি আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন, অথবা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে আপনারা এটা নিতে পারেন, জানতে পারেন। তো যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।